নির্বাচনের পুরো ফলাফল বাতিল করতে পারবে না কমিশন। অনিয়ম পেলে এক বা একাধিক কেন্দ্রের ফল বাতিলে সিদ্ধান্ত নিতে পারে ইসি। আর এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ 2023-এর চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। বলা হয়েছে মনোনয়ন দাখিলের আগের দিন পর্যন্ত ঋণ পরিশোধ করলে অংশ নেওয়া যাবে ভোটে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। নির্বাচনে কোনো সংসদীয় আসনের ফলাফল প্রকাশ বা গেজেট হলেও অনিয়মের অভিযোগে ফলাফল বাতিলের ক্ষমতা চেয়েছিল কাজী হাবিবুল আউয়াল কমিশন। আলোচিত সেই গণপ্রতিনিধিত্ব আদেশ 2023 বৃহস্পতিবার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। এতে নির্বাচনের ফল প্রকাশের পর তা বাতিলের ক্ষমতা হারালো ইসি। পুরো মানে আসনে নির্বাচন বাতিলের ব্যাপারে এখানে বলা হয়নি। কারণ বলা হচ্ছে যে যেগুলো নিয়ে মানে যদি অভিযোগ থাকে, অভিযোগটা প্রমাণিত হতে হবে, অভিযোগ পাওয়া যাবে, অভিযোগটা প্রমাণিত, তারা একটা নির্দিষ্ট পদ্ধতিতে সেটি তদন্ত করবেন, তদন্ত করে যদি প্রমাণিত হয় তখন তারা করতে পারবে। একই সাথে মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত কৃষি ও ক্ষুদ্র ঋণ এবং খেলাপিরা ঋণ পরিশোধ করলে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। 7 দিন আগে মানে সর্বশেষ মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ আগে 7 দিন আগে এটি ক্লিয়ার হওয়ার কথা ছিল। এখন আইনটা করা হয়েছে যে না, মানে দাখিলের পূর্ব দিন পর্যন্ত যদি তার বিল পরিশোধ হয় বা তার ঋণ পরিশোধের হয় তাহলে তিনি নির্বাচনে করতে পারবেন। এছাড়া সংশোধনীতে রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে 33% নারী নেতৃত্ব নিশ্চিত করার সময়সীমা 2030 সাল পর্যন্ত বাড়ানো সহ বেশ কয়েকটি প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজকে যে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে এবং এটির বিস্তারিত। নাফিউল ইসলাম, লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা।